নমস্কার। 22শে শ্রাবণ। কবি বরুণ হালদার। 25শে বৈশাখে উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণের শীতল জারে পুষ্ট প্রকৃতি, শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন। ঠিক তখন দুপুর 12:10। থমথমে আকাশ বাতাস, মধ্য গগনে থেকেও রবির মুখ ভার। রবির প্রস্থানে নেমে এলো অমানিশার ঘোর অন্ধকার। হায় হায়, এ কি হলো, এ কি হলো! এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো, যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে। লক্ষ কোটি মানুষের হৃদয়ে জ্বেলেছ জ্ঞানের আলো, তোমার অক্ষরে অমৃতের ধারা। সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সেকাল একাল, সাহিত্য জগতে রাজা ধীরাজ, মহা হিমালয় তুমি। শোকের পর শোক জীবনে সবই মিথ্যা আফসোস। তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয়, এ তো আসা যাওয়ার খেলা। পৃথিবীতে সীমিত সময়, কত কিছু দিতে হবে, তাই তো শোক ভুলে কলমে কাটত তোমার বেলা। উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে, আমাদের ছেড়ে। নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি, তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে। মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে, রবীন্দ্র সমুদ্র অতল, কূল কিনারা নেই। তাই তো বলি প্রাণের ঠাকুর, তোমায় বোঝা এক জনমে আমার সাধ্য নেই। বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ, বিস্ময়কর প্রজ্ঞা, জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে। চলে গিয়েও তোমার হলো না যাওয়া। হে কবিগুরু, জাগ্রত তুমি জগৎ জুড়ে, দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে, গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়াই মন প্রাণ। তোমায় পূজিত ঠাকুর, তোমার কবিতা গাই তোমারই গান। 22শে শ্রাবণের পূর্ণ লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃতধাম। হে গুরুদেব, অশ্রুসিক্ত নয়নে জানায় তোমায় শত সহস্র প্রণাম। অশ্রুসিক্ত নয়নে জানায় তোমায় শত সহস্র প্রণাম। নমস্কার।